বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। আমি সর্বপ্রথম 2009 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন মহান মানবের দরবারে, তাদের জন্য আমি শাহাদত কামনা করছি। ভাই ও বন্ধুগণ, এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছে, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মৌলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। আপামর জনগণ, 1.5 বছরের শিশু কুলো নিয়ে সেদিন যে মহারাস্তায় নেমে এসেছিলেন, সেই 1.5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে, নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন, বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয়। যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে, তাহলে গুলি বৃষ্টিতেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। এদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টিকেও পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে। এই সময়ের একটা বিখ্যাত ডায়ালগ, একজন বসকে আরেকজন অধীনস্থ পা ছাটা কুকুর বলছে, স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইরা, এদেশ আমাদের, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, মাসির দেশ, খালার দেশ, চাচার দেশ নাই, দেশ আমাদের একটাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করে, আমরা যেন আমাদের অন্তর জার করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি, রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী, স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর এই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার ফাঁদ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করে। সম্মানিত ভাই বোনেরা, এতটা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। ভিক্ষা করতে হলে
সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে মিথ্যার কাজ শুরু করে। আবার বিকাল বেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকত, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। হত্যা করা হয়েছে, যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল টেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তারা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে চাঁদের মতো যার চেহারা জন্য তাকেও সেইভাবে তারা বন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই, স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের উৎসাহের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন দেখানোর জন্য অপকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মহিলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন, আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়, সবকে দেখান রব্বে দেওয়ার সাথে আমরা আহ্বান জানিয়েছিলাম। আসুন সেই মহিলার করে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়ে পড়ে 2 রাকাত সুন্দর নামাজ আদায় করি, মন করে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করে। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই, আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দিই নাই, এখন তো আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি, মন করে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি হাজির করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়েকদিন ধরে বাংলাদেশ পড়ছিল, আল্লাহ তারা রহমত হিসেবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টির জন্য সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আমি সেই দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করবো তাহলে, যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এখন কি ঘরে ঘরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শাস্তি করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা কি হাজির হব কাবার চুক্তি? আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানের খাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খান একজন সফর সঙ্গী ছিলেন, আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মহল্লা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা ভয় করবো আল্লাহকে, ভালোবাসবো কাকে? সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আমরা যদি কারো বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি সেটা হবে কার জন্য? সবকিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ। যে জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দোয়া তাদের জন্য তুলে দেন। সেই পথ ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে হাজির যাচ্ছেন, সামনের দিকে তার মাথা এতটাই বিনয়ানত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উটের উঁচ স্পর্শ করে ফেলল, সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন,
সুমাইয়াকে হত্যা করেছিলে, তোমরা যারা আম্মাকে হত্যা করেছিলে, তোমরা যারা বেলাল কাটে নিয়েছিলে তার ছাপড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে, তোমরা যারা তত্ত্বরুদের মধ্যে তাকে শুয়ে দিয়ে মুখের উপর পাতা চাপা দিয়েছিলে, তোমরা যারা হাম্মাকে আগুনের বিছানায় শুয়ে রেখেছিলে দিনের পর দিন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসেবে আজ মামুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের জান মাল ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে এক সময়ের দুর্দশ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও জান মাল এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার, ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। আরো অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ইমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন? তিনি বললেন, বলো তুমি কি বলতে চাও? যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও তাকে নিরাপত্তা দেওয়া হবে, যাও তুমি তাকে নিয়ে এসো। এখানে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন, আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন, তিনি কাতেবে ওহি হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দশ স্ত্রী হিন্দা, যে ওহুদের ময়দানে আল্লাহর রসুলের কলিজার টুকরা চাচা, যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিপিয়ে খেয়েছে। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন। লোকেরা বললেন, হে আল্লাহ রসুল, তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন, আপনি কি রাহমাতুল্লিল আলামিন তাকে আপনাকে ক্ষমা করে দিবেন? তিনি বললেন, হে হেন্দা, তোমাকেও ক্ষমা করে দিলাম। এবার বায়াত নিয়ে আল্লাহ রসুল এক একটা কথা বলেন, বললেন যে বলো চুরি করব না, বলে যে আমি কিন্তু আবু সুফিয়ান খুবই কৃপণ, তার ধন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেলি, এটাকে চুরির পর্যায়ে পড়বে? কই না, পড়বে না। এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না, বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে লালন করেছি না, তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছ। আল্লাহ রসুল হাসলেন, কত দুর্দশ এই মহিলা, আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি, এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছি। আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন, তিনি মুমিনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই মহিলা সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রু সেনাদের আঘাতে, তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য, দুই ডানা মেলে এই বাগিনী চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম, কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না, আমি কাউকে পালিয়ে যেতে দেব না। সাহাবীরা আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দান করলেন। এটি ইসলাম, এটি আমাদের পথ। এই জন্যে আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করব না ইনশাআল্লাহ, কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাত ইসলামের আমির হিসাবে জামাত ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে, সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, যাদেরকে পঙ্গু করা হয়েছে,
তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোনো দায়িত্ব এবং অধিকার আমার নেই। এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায়, যেটা তাদের অধিকার, জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা। শুধু তাই নয়, আমাদের সংগঠন নয়, বাংলাদেশের যে কোনো মুসলিম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে, আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করব। বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে। যারা জুলুম করেছেন তাদের উচিত, তারা তো সবসময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান, এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার। আর সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার, যাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে। খুনের দায়ে যিনি অভিযুক্ত হবেন, যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করেছেন, শুকুর মাহবুদের, শুকুর মাহবুদের। শহীদ আমিন আহমদ সন্তানকে জিজ্ঞেস করছেন, বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো। আল্লাহু আকবার! কতটা প্রশান্ত আত্মা হলে, কলবে সালিম হলে, নাফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বলা যায়? ফাঁসি মুখে গিয়েছেন, ফাঁসি বরণ করেছেন, কোনো আফসোস নেই। আমরা আল্লাহ শুকরিয়া দেয় তুমি আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা শুধু নই, এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান। আমাদের বাগানের শ্রেষ্ঠ গোলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাহবুব। আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাক সাফ করে দাও। সম্মানিত ভাই বোনেরা, এই দেশ আমাদের দেশ, আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি, প্রত্যেক নাগরিককে ভালোবাসি, আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না। যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই, যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক, যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক, যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক। নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে। সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই। আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই। বিচার এক একজনের জন্য এক একটা হবে না, ধর্ম দেখে, দল দেখে, মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই, তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে। বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে। আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন। আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন না। সম্প্রতি স্বৈরাচারের কথা তাই প্রমাণ করেছে। দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই। এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে, আমরা বলি দুটি রোডম্যাপ দিতে হবে। কয়টা রোডম্যাপ? দুটি। প্রথমে দিতে হবে সংস্কারের রোডম্যাপ, সংস্কার ওনারা করবেন আর তার টাইম লাইন কি হবে, কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে, জাতি প্রথমে তাদের কাছে এইটাই প্রত্যাশা করে। এর হাত ধরেই দ্বিতীয় রোডম্যাপ আসবে, সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপ সফল হবে। তা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই, অভিজ্ঞতা দিয়ে কিছুই হবে না। এই জন্য প্রথমটাই সফল করতে হবে, এটি আমাদের মূল দাবি, এবং তার হাত ধরে দ্বিতীয়টাও ইনশাআল্লাহ অবিলম্বে দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়, ওনারা সবাই জ্ঞানী মানুষ, ওনারাও দেশের নাগরিক, আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশকে অন্তরে ধারণ করেন, জনগণকে ধারণ করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন, তাদের দূষণকে আল্লাহ তাআলা যেন দূরবর্তী করে দেন, আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে। যদি তাই তারা পারেন ইনশাআল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন।
এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য পাবেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সেই সাহায্য কামনা করি। কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না, বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন, তাহলে সবার আগে যখন আমরা দোয়া সমর্থন দিচ্ছি, সবার আগে তার প্রতিবাদও করব। তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না, আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন, এবং আশাবাদী থাকতে চাই ইনশাল্লাহ ওনারা পারবেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি, সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজকে শপথ নিই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকবো। পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে, আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার রুখে দেব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জনগণ কারোর সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন, আল্লাহ কোরআন এবং রাসূলের সুন্নাহর জন্য কবুল করুন, দিন কায়েমের একটা যুদ্ধে ঘাটিতে পরিণত করুন, সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা, তার রাসূলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন। আল্লাহ তাআলা দেশের উপর শান্তির ফয়সালা দান করুন। আমাদের দেশের যে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা নিজে এটাকে হেফাজত করুন, এটাকে আল্লাহ তাআলা দীর্ঘস্থায়ী করুন। দেশের স্বাধীনতা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন। আমিন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুর। আমিন। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামাল নাসির। আরেকবার আল্লাহর দরবারে, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন, তাই না? কিসের ফসল এটা? আল্লাহ তাআলার রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা। আল্লাহ তাআলা সবসময় ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন। আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতে, সেখানে ইজ্জতে, ইলমে, আমলে, রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন, আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য এই জাতির ক্ষতির কারণ না হয়, আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে, এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি, এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, যেই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না। আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে, আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।